রাস্তা আছে NH 34, আর এখান থেকে পলসনটার দূরত্ব 18 কিলোমিটার। কত সুন্দর একটা পরিবেশ, উপরে স্ট্রিট লাইট জ্বলছে, সন্ধে নেমে আসছে ধীরে ধীরে, আর দেখতে পাচ্ছে এখানে ট্রেন যাচ্ছে, এখনই দেখাবো। স্টিল দিয়ে তো ওই সাইডে কাজ এখনো বাকি আছে অনেক, আর এদিক দিয়ে নিচ থেকে ট্রেন যাচ্ছে কলকাতা মেমু। এর আগে একটা মাইল পোস্ট দেখেছিলাম, ওখান থেকে পলসনটা ছিল 18 কিলোমিটার, মানে আমরা আরো 1 কিলোমিটার সামনের দিকে চলে এসেছি। এখান থেকে পলসনটার মার্কিং রয়েছে 17 কিলোমিটার। তবে যেখানে করা আছে সুন্দর সেট, সেটের এখানে একটা সেট করা আছে, তারপরে এই সাইডে আর একটা সেট করা আছে, মানে এইদিকে দাঁড়াবে গাড়ি দুদিকেই। ওই সাইডে যে কাজ চলছে দেখছি আমরা, ওটা কি কাজ চলছে ওইদিকেরটা? পিচ ঢালাই হচ্ছে উপরে, আর মানে এমনি যা বাকি কাজ ছিল ওদিকে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখলাম সামনে একটা কি কাজ করছিল, ওই যে গ্যাপ গুলো পুরনো ছিল, ওগুলো কি কাজ? ওটা মানে রাবার পাতা ছিল নিচে, মানে স্টিল বসবে তার উপরে। ধীরে ধীরে চলে এলো বৃষ্টি, তো এদিকে কাজ চলছে, এদিকে লাইট রিফ্লেকশন ডিভাইস গুলো লাগানো হচ্ছে। এখানে রয়েছে একদম ব্রিজের উপরে, কতটা যেতে পারবো জানি না সামনে। তো এখন নেমে গেছে প্রায় অন্ধকার, এদিকের লাইট গুলো অতটা জ্বলছে না, একদম ব্রিজের উপরে লাইট গুলো জ্বলছে। ভিতরে আমি যাবো না, এদিকে যাওয়া নিষেধ আছে, এখন কাজ চলছে, ওয়ার্কিং টাইম। নিচ থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, আর এই সাইডের যে ব্রিজটা এটা এখনো অনেক টাইম লাগবে। তো বৃষ্টির মধ্যে পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তো ভিডিওটি কেমন হয়েছে বলতে ভুলবেন না। আর একদম এখান থেকে বেলডাঙ্গার লোকেশন 15 কিলোমিটার দেখাচ্ছে রাত্রিবেলার। জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ব্লগ চ্যানেল। আজকে আমি চলে এসেছি, তোমরা দেখেই পিছনে বুঝতে পারছো আমি কোথায় আছি। এখন বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি বহরমপুর বাইপাস রোডের, যেখান থেকে স্টার্টিং শুরু হচ্ছে একদম যে নিউ বলরামপুর হল্ট স্টেশনের কাছে যে জংশন পজিশন তৈরি হয়েছে, যেখান থেকে একটা সোজা পিছনের দিকে চলে যাচ্ছে একদম কলকাতার দিকে সোজা। আর ওই ওই সাইডে ওই দিকে ডাইভার্সন দেখতে পাচ্ছ, ওদিকে ডাইভার্সন হয়ে ওদিকে আমাদের বহরমপুরের দিকে চলে যাবে একদম। আর এই জায়গাটা কীভাবে স্ট্রিট লাইট জ্বলে আছে উপরে দেখে তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটি আমরা কন্টিনিউ করব, আজকে একটু বিকেল টাইমে এসেছি, মানে রাত হবে একটু বাদে, তো জায়গাটা আমি দেখে নেবো পুরো সুন্দরভাবে। আর যে স্ট্রিট লাইটগুলো লাগানো হয়েছে সেগুলো কতদূর কমপ্লিট হলো, আর বা লাইট জ্বলছে কিনা, রাতের কেমন পরিবেশ এখানে পুরো দেখবো। সঙ্গে থাকো, পুরো ভিডিওটি ওয়াচ করবে, অনেক কিছু আছে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করে ভাইয়ের পাশে থেকো। চলো, আর ওই দিকটায় চলে যাচ্ছে রাস্তা, সোজা ওদিকে যাবে আমাদের বহরমপুরের ভিতরে একদম শহরে মেন নিউ বলরামপুর স্টেশন নিয়ারেস্ট। আর এখানে স্ট্রিট লাইট জংশন পজিশন, এই কারণে স্ট্রিট লাইট করা হয়েছে এখানে। তো এখানে একটা মানে এই যে ওল্ড NH 34, এখান থেকে স্টার্টিং নিউ NH 12, তো এখানে এখান থেকে একদম যে রেল, এখান থেকে নিউ বলরামপুর যে রেল গেট, সেই রেল গেটের উপর থেকে একদম চলে যাবে সোজা গঙ্গার ব্রিজের কেষ্টমাটির উপর দিয়ে গঙ্গার ব্রিজ, তারপরে গঙ্গার ব্রিজ থেকে একদম ডাইরেক্ট চলে যাবে বাসুদেবখালির উপর থেকে, কলাবাগান পার করে একদম ফতেপুর মোড় দিয়ে সোজা যাবে ফারাক্কার দিকে রাস্তা, পুরোটা দেখবো চলো। এখন টাইম হলো 6টা 7 বাজছে এখন, আর এই টাইমে বিকেলে কত মেঘ আকাশে। আর এদিকে এখনই দেখতে পাচ্ছি আমি উপরের যে স্ট্রিট লাইটগুলো ছিল এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো অন্ধকার নেমে আসলে তারপরে ভালো বোঝা যাবে কেমন আলো হচ্ছে রাস্তাতে। আর এখানে রয়েছে এই যে লাইট রিফ্লেকশন ডিভাইস, সুন্দরভাবে রাস্তাটিকে কমপ্লিট করা হয়ে গেছে প্রায়, সামনে গিয়ে আমরা দেখব পুরোটা। প্রচুর মানুষজন
কত সুন্দর একটা পরিবেশ, উপরে স্ট্রিট লাইট জ্বলছে, সন্ধ্যে নেমে আসছে ধীরে ধীরে। আর আমি এখানে রয়েছি এই জায়গাটা যে আমাদের নিউ বহরমপুর স্টেশনের পাশ দিয়ে যে ট্রেন লাইন নিচ দিয়ে যাচ্ছে তার উপরে এটা ওভারপাস। তো এখানে সেম ভাবে ডিভাইসগুলো এখানেও লাগানো আছে, রাইট রিফ্লেকশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পলসন্ডা, এখান থেকে যে নাম্বার করা আছে NH 34, আর এখান থেকে পলসন্ডার দূরত্ব 18 কিলোমিটার। এখন সেই একদম যে নিউ বহরমপুর স্টেশনের একদম সাইডে যেখান থেকে ওভারপাসটা চলে গেছে, একদম নিচে রেল লাইন এখনই দেখতে পেলেন আপনারা, নিচ থেকে রেল চলে গেল। এই লাইনটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে আর বেশ কিছু সপ্তাহের মধ্যে। আর ওইদিকে কাজ চলছে, ওই সাইডের যে রাস্তাটা ওটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এদিকে আর একটা ট্রেন আসছে, আপনাদেরকে দেখাবো, সাইডে কাজ এখনো বাকি আছে অনেক। আর এদিক দিয়ে নিচ থেকে ট্রেন যাচ্ছে কলকাতা মেমু, এখন ঢুকবে বহরমপুর কলকাতা মেমু। এখানে আমরা পেয়ে গেছি একটা ওয়ার্কার দাদা, দাদার সঙ্গে কথা বলে নেবো। তো দাদা, এখন এই সাইডের লাইনটা কি কমপ্লিট হয়ে গেছে? ওই সাইডে যে কাজ চলছে দেখছি আমরা, ওটা কি কাজ চলছে ওইদিকেরটা? পিচ ঢালাই হচ্ছে উপরে, আর মানে এমনি যা বাকি কাজ ছিল ওদিকে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখলাম সামনে একটা কি কাজ করছিল, ওই যে গ্যাপ গুলো পুরনো ছিল, ওগুলো কি কাজ? ওটা মানে রাবার পাতা ছিল নিচে, মানে স্টিল বসবে তার উপরে। আচ্ছা, তো দাদার বাড়ি কোথায়? ফারাক্কা থেকে এখানে কাজ করতে এসছো কতদিন? নিউ বহরমপুর স্টেশনের পাশ থেকে যেখান থেকে শুরু করলাম, তো ওখান থেকে ফার্স্টে ছিল ওখানে রেল ওভারপাস, আর তারপরে এখানে ফার্স্ট স্টপে যেখানে করা আছে সুন্দর শেডের এখানে একটা সেট করা আছে, তারপরে এই সাইডে আর একটা সেট করা আছে, মানে এইদিকে দাঁড়াবে গাড়ি দুদিকেই, এখানে স্টপেজ হবে। রাত্রিবেলায় অন্ধকার, একটু ছবিগুলো একটু দেখতে আপনাদের অসুবিধা হতে পারে। তারপরে রয়েছে একদম আমাদের গঙ্গার উপর ব্রিজ, দেখবো সামনে গিয়ে ওদিকে ব্রিজের কাছাকাছি যাওয়া যাচ্ছে কিনা। লাইট রাস্তা এখানে জ্বলছে সন্ধ্যেবেলায়, সুন্দর পরিবেশ, দারুণ ওয়েদার। এর আগে প্রচুর ভিডিও দুপুরবেলা করেছি, তো সন্ধ্যের ভিডিও আরো ভালো হবে। এর আগে একটা মাইল পোস্ট দেখেছিলাম, ওখান থেকে পলসন্ডা ছিল 18 কিলোমিটার, মানে আমরা আরো 1 কিলোমিটার সামনের দিকে চলে এসেছি। এখান থেকে পলসন্ডার মার্কিং রয়েছে 17 কিলোমিটার। সামনে চলে এসেছি, এই জায়গাটা একটু উঁচু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা সামনে পুরো একদম গঙ্গার কাছে, যে গঙ্গার উপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাছাকাছি, দেখবো কত দূর যাওয়া যায় আর কতটা লাইট ভিজিবল হয়। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। চলে এলো বৃষ্টি, তো এদিকে কাজ চলছে, এদিকে লাইট রিফ্লেকশন ডিভাইস গুলো লাগানো হচ্ছে, বৃষ্টি চলে এসছে, আর ওই সামনে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে রয়েছে একদম গঙ্গার উপরে ব্রিজ, এদিক থেকে রেস্ট্রিকশন আছে, এদিকে যাওয়া অফ। তো চলছে কাজ এদিকে, তো এখন নেমে গেছে প্রায় অন্ধকার, এদিকে লাইট গুলো অতটা জ্বলছে না, একদম ব্রিজের উপরে লাইট গুলো জ্বলছে। তো এদিকে এখন নো এন্ট্রি করে দিয়েছে, গাড়ি পিছনে রেখে আসলাম, সামনে গিয়ে দেখবো একটুখানি, বেশি দূর যেতে পারবো না, অল্প একটু পারমিশন নিয়ে এলাম। এখানে রয়েছে একদম ব্রিজের উপরে, কতটা যেতে পারবো জানি না, সামনে
আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে জল বয়ে যাচ্ছে গঙ্গার। ভিতরে আমি যাব না, এদিকে যাওয়া নিষেধ আছে, এখন কাজ চলছে, ওয়ার্কিং টাইম। নিচ থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, আর এই সাইডের যে ব্রিজটা এটা এখনও অনেক টাইম লাগবে। ক্যান্টিলেভার উপরে চেপে আছে অনেক, দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। সেগমেন্টগুলোকে ধীরে 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 লাগিয়ে তারপরে কমপ্লিট করা হবে। এই সাইডের লেনটা পুরোপুরি কমপ্লিট, এদিকে শুধু উদ্বোধনের অপেক্ষা। এখানে আমি যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিলাম, তো স্যার এখান থেকে বললো এখানে এখন লাইনে টেস্টিং চলছে, তো টেস্টিং হবে, তারপরে এই সাইডে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো এর উপর দিয়ে পার হবে, যে কারণে নিয়ে এসে রাখা হয়েছে এখানে। তো লাইনটাকে টেস্ট করা হচ্ছে, খুব শীঘ্রই চালু হবে। রাত্রেবেলা খুব অপূর্ব লাগছে, বহরমপুর বাইপাস রোড। আমরা যদি কখনো এদিক দিয়ে যাওয়া আসা করি তো দারুণ সুবিধা হবে, কোনো রকম রাতের লাইটের কোনো সমস্যা থাকবে না। এখানে যে লাইট রিফ্লেকশন ডিভাইসগুলো এগুলো আজকে লাগালো এখানে, একদম কাঁচা কংক্রিট দেখতে পাচ্ছেন আপনারা, আর ওদিকেরগুলো এখনো লাগানো হয়নি ওই সাইডে। এরকমভাবে এগুলোকে পরপর পরপর লাগিয়ে পুরোপুরি কাজটাকে কমপ্লিট করা হচ্ছে। আমি আছি একদম এখান থেকে বেলডাঙ্গার লোকেশন, 15 কিলোমিটার দেখাচ্ছে। রাত্রেবেলার সুন্দর পরিবেশ, এদিক থেকে বেলডাঙ্গা 15 কিলোমিটার, ওল্ড NH-34, আর এখান থেকে পলসনটা 17 কিলোমিটার, যেটা আমি একটু আগেও আপনাদের দেখিয়েছিলাম। তো পুরো রোড ঘুরে দেখালাম আপনাদের, একদম সেই বিকেল থেকে এখন সন্ধে বাজছে 6:55, মানে 7:05 বাকি, পুরোপুরি প্রায় অন্ধকার হয়ে গেছে। তো পুরো রাস্তাটি কেমন লাগলো বলবেন একদম। তো পুরো রোডটি ঘুরে দেখলাম, দারুণ রোড, কোনো সমস্যা নেই। বহরমপুর বাইপাস একদম এই জায়গাটা রয়েছি, যে পুরনো NH-34-এর যে টোল শুরু হয়েছিল যেখান থেকে, আর এই সাইডে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো এদিকে নিউ বলরামপুর হল্ট স্টেশন, পুরো ওখানে রয়েছে, ওখানে ওভারব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে। আর পুরো ভিডিওটি কেমন লাগলো বলতে ভুলবেন না, আর পছন্দ হলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন। তো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।